মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের জেরে টেকনাফে আবার অনুপ্রবেশ করেছে গুলিবিদ্ধ রোহিঙ্গা নারী সহ 5 জন। স্থানীয় প্রশাসন জানিয়েছে তাদের ফেরত পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিকে শনিবার সকাল থেকে টেকনাফ সীমান্তে থেমে থেমে গোলাগুলির শব্দ শোনা গেছে। আতঙ্কে নাফ নদীতে জেলেদের মাছ ধরা বন্ধ রয়েছে। ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী পরিবহনের অভিযোগে কক্সবাজারের ইনানি জেটি ঘাট থেকে সেন্ট মার্টিনগামী পর্যটকবাহী দুটি জাহাজকে 1,30,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় এমভি বারোয়ালিও নামের জাহাজকে 1,00,000 টাকা এবং এমভি কর্ণফুলী জাহাজকে 30,000 টাকা জরিমানা করা হয়। চট্টগ্রামে আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে 3 দিনব্যাপী পঞ্চম চট্টগ্রাম আইটি ফেয়ার 2024 শুরু হয়েছে। তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক মেলার উদ্বোধন করেন। মেলায় দেশ বিদেশের 40টি প্রতিষ্ঠানের প্রায় 60টি স্টল অংশ নেয়। সাঁওতাল বিদ্রোহ বা তেভাগা আন্দোলনের কিংবদন্তি নাচলের রানীমা খ্যাত ইলা মিত্র স্মরণে চাপাই নবাবগঞ্জের নাচলে ইলা মিত্র সংগ্রহশালার উদ্বোধন করা হয়েছে। দুপুরে নাচলের রাউতারা গ্রামে এই সংগ্রহশালার উদ্বোধন করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন। সাতক্ষীরার আশাশুন উপজেলার 122 জন শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেছে লাইফ অ্যান্ড হোপ ফাউন্ডেশন। শনিবার বেলা 11টায় আশাশুনী সরকারি মডেল হাই স্কুল মাঠে হুইল চেয়ার বিতরণ করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও নর্দার্ন এডুকেশন গ্রুপের প্রেসিডেন্ট ডক্টর আবু ইউসুফ মোহাম্মদ আবদুল্লাহ। নিজের সম্পদের মূল্য বাড়িয়ে দেখানোর মাধ্যমে ঋণদাতাদের সঙ্গে প্রতারণা করার দায়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে $35,49,00,000 জরিমানা করেছে নিউ ইয়র্কের আদালত। এই রায়ে ট্রাম্পকে 3 বছরের জন্য নিউ ইয়র্কের যে কোনো প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণেও নিষিদ্ধ করা হয়েছে। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন 4167#।